হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুইজারল্যান্ড। আশা করছি সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে, আর দেখতে পাচ্ছেন চারদিক সবুজে ঘেরা। আমি বিকেলে হাঁটতে বের হয়েছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদেরকেও দেখাতে পারবো আমি। আর আমি তো দেখে পুরো মুগ্ধ, কারণ চারপাশ সবুজে সবুজ। আর এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ঘাস ফুল, আর এখানে বিভিন্ন কালারের দেখা যাচ্ছে। একটা হচ্ছে ইয়েলো কালার, পার্পল কালার। আসলে ভীষণ সুন্দর লাগে যখন চারপাশটা সবুজ দেখা যায় আর সবুজের মাঝে কিছু ফুল ফুটে থাকে, আসলে ভীষণ চমৎকার লাগে দেখতে। তাহলে চলুন দেখে নিন আমার ভিডিওটি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আবার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সুন্দর জিনিস আমি আপনাদের সাথে এখন শেয়ার করব।
আর এই যে এখানে একটা লেকের পার্ক, এই লেকের পার্কটার এখানটায় একটা পাখি ডিম পেড়েছে। পাখিটার নাম কি আসলে আমি সেটা জানি না। আর ছেলে পাখিটা ওই পাশ থেকে খ্যার তো এগুলো নিয়ে এসে তারপরে ঘাস এগুলো নিয়ে আসছে। পাখিটার যেটা ডিমগুলো দিয়েছে সেখানে মানে দেওয়ার জন্য আর ওই যে ও যাচ্ছে এখন আবার নিয়ে আস মানে নিয়ে আসবে গাছের আগাছাগুলো আবার খ্যারপুঠোগুলো নিয়ে এসে পাখিটাকে দিবে। দেখতে আসলে ভালো লাগছে তাই আমি একটু ভিডিও করে নিলাম। আমাদের ঘোরাঘুরি পালা শেষ, এখন বাড়িতে চলে যাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।